হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজবাজ করে এদিকে আমি ব্রাশ করছি, আর ওদিকে আমার বর এখনও ঘুমিয়ে আছে। তো ওদিকে আমার ব্রাশ করা হয়ে গেছে, আর আমি ব্রাশ করে মগে করে একটু জল নিয়ে এসেছি। সামনে যে তুলসী গাছটা লাগিয়েছিলাম সেটা একদম শুকিয়ে যাচ্ছে, সেই জন্য আমি সকালে একটু জল দিয়ে দিলাম। আর কালকে অনেক জামাকাপড় কেচেছিলাম, সেগুলো কিছু হচ্ছে শুকিয়েছে আর কিছু ভেজা আছে। তো সেগুলো এখন একটু মেলে দেবো আমি, মানে পুরো ভেজা নয়, একটু একটু ভেজা আছে। ওই একটু 10-15 মিনিট রোদে দিয়ে তারপরে আমি তুলে নেব। জামাকাপড়গুলো মেলে আমি ঘরে গিয়ে আমার বরকে উঠাবো, ওকে উঠিয়ে আমি বাজারে পাঠাবো। বাজার নেই, বাজার করবে তারপরে রান্না করতে হবে, সেই জন্য একটু সকাল সকাল উঠিয়ে দেবো আজকে। তো যে দেখো বাজারে গেছিলো, বাজার থেকে এই যে কি নিয়ে এসেছে, এই কাটতে আমার আজকে পুরো 1.5-2 ঘন্টা লেগেছে। ওদিকে 2 ঘন্টা ধরে আমি মাছ কেটে রান্না করে নিয়েছি, রান্না করার আর ভিডিও করতে পারিনি, কারণ ওই গরমে আর ইচ্ছা করে না যে ক্যামেরাটা অন করে ভিডিও করি। তো আজকে রান্না করেছি কুমড়োর তরকারি আর শুধু মাছ ভাজা, গরমে আর আমি কিচ্ছু রান্না করতে পারিনি, এতটা কষ্ট হয়েছে। তো দেখো রান্না খাওয়ার পরে এই যে আমাদের একটা পার্সেল চলে এসেছে, এটা হচ্ছে আমার সেই রিং লাইটের স্ট্যান্ড। আমার রিং লাইটটার সঙ্গে কোনো স্ট্যান্ড দেয়নি, শুধু রিং লাইটটাই, তো স্ট্যান্ডটা আলাদা কিনতে হয়েছে। তো এটাও অর্ডার করেছিল হচ্ছে অ্যামাজন থেকে, স্ট্যান্ডটা খুবই ভালো এসেছে। এই স্ট্যান্ডটার মতো যদি আমার রিং লাইটটাও ভালো হতো তাহলে কতটাই না ভালো হতো। তোমাদের যে রিং লাইটটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে রিপ্লেস করে আরেকটা দিয়েছিল রিং লাইট, তো সেটাও খারাপ এসেছিলো, তাই এবার রিপ্লেস নয়, এবার রিটার্ন করে দেওয়া হয়েছে। আর এবারের লাইটটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে, আর আজকেই আসবে। তো এই যে দেখো আজকে চলেও এসেছে, এত সুন্দর প্যাকেজিং, আর আগেরটার কি বিচ্ছিরি প্যাকেজিং ছিল। আমার আগের বারে ভিডিওটা যারা দেখেছো তারা তো দেখেছোই যে প্যাকেজিং কি বাজে ছিল, একদম ছেঁড়া, ওপরে কোনো বাক্সই ছিল না, একদম ছেঁড়া একটা কার্টুন ছিল। তো এবারে প্যাকেজিংটা দেখো কতটা সুন্দর, এই প্যাকেজিং দেখেই একদম মন ভরে যায়। তো আগে অ্যামাজন থেকে 2-2 বার অর্ডার করা হয়েছে, 2-2 বারই একদম অবস্থা খারাপ প্যাকেজিংয়ের, আর ভেতরের সেই লাইটটাও সেরকম ভালো নয়। এই লাইটটায় না অনেক রকম মোড হয়, কালারিং কালারিং মোড হয়। এই কত সুন্দর, পুরো নতুন বোঝাই যাচ্ছে বলো। আর আগের ওই দুটো লাইটে কোনো কালারিং মোড ছিল না, আর ভেতরে তো রিমোটের ব্যাটারি নেই, প্লাস হচ্ছে ওই যে মোবাইল রাখার যে স্ট্যান্ডটা সেটাও কেমন একটা ভাঙা ভাঙা টাইপের ছিল, অতটা ভালো ছিল না। এটা যদি ভালো হয় অ্যামাজন কি বলবো। দেখো তো আগে আছে নাকি সবকিছু ঠিকঠাক। ওই যে ব্যাটারি আছে দেখিছো, আর ওই অ্যামাজনে তো 2-2 বার অর্ডার করা হয়েছে, 2-2 বারই ব্যাটারি নেই, তারপরে আবার রিং লাইটটা খারাপ, মানে সব কিছু মোড হয় না। আর এই দেখাচ্ছে সব, আর ওইগুলোর এইটা পুরো জয়েন্ট ছিল, এরকম জয়েন্ট করা ছিল, তারপরে ব্যাটারি তো নেই, 2 বার অর্ডার করা হয়েছে, 2 বারই ব্যাটারি নেই। আর এবার এই যে রিং লাইট তাড়াতাড়ি জ্বালাও, কত সুন্দর সুন্দর। ও দেখো তো লাইটটা ঠিক আছে কিনা। আর ওই যে দেখতে পারলে মোবাইল রাখার যে স্ট্যান্ডটা ওটা তো এখানে খোলা, আর ওগুলোতে জয়েন্ট করা ছিল, মনে হচ্ছিল যে কেউ ওটাকে জয়েন্ট করে ইউজ করেছে, ইউজ করে একটু নড়বড় নড়বড় হয়ে গেছে কেমন একটা। তো এই লাইটটাও কিছু কিছু মোড নেই, মানে 2-1টা মোড নেই, অনেক মোড আছে কিন্তু যে কালারিং মোডগুলো হয় অনেক অনেক কালার হয়, তারপরে ঘোরে লাইটটা, তো সেই সব মোড নেই 2-1টা। কিন্তু আগে যে দুটো আনা হয়েছিল ওটায় তো মানে কোনো মোডই নেই বলতে গেলে, 2-1টা কালার আছে, তাছাড়া আর কোনো মোডই নেই। তবুও এটা ভালো আছে, তো সেই জন্য এটাকে রেখে দেবো, আর চেঞ্জ করবো না, কারণ আবারও জানি এগুলোই আসবে, তো সেই জন্যে আর চেঞ্জ করা হলো না, এটাই রেখে দিলাম। তো এখানে আমরা দেখছিলাম কী কী মোড হয়, কত রকমের কালার হয়, সেগুলো এখানে বসে বসে চেক করছিলাম।
তো এখানে দেখো তোমরা অনেক সুন্দর সুন্দর কালার হচ্ছে, আমি না আবার সব কালারগুলো হচ্ছে ভিডিও করতে পারিনি, আমি আবার কেন জানি না ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, আমি নিজেও জানি না যে ক্যামেরাটা কেন বন্ধ করেছিলাম আমি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো এই যে দেখো এখন হচ্ছে বিকাল, আর আমি একটা আমশক্ত বানিয়েছি, মানে একটাই বানিয়েছি, কিছু আম ছিল সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যেত, তো সেই জন্য আমি ভাবলাম যে একটা আমশক্ত বানাই। আমি প্রথমবারই বানিয়েছি আমশক্ত, প্রথমবার বানিয়েছি তো বুঝতে পারিনি অতটা ভালো হয়নি, ভেতরে কেমন শক্ত শক্ত রয়েছে দানা দানা টাইপের। তো এবার ভেবেছি যে মিক্সিতে ঘুরিয়ে নেব, এবার আমশক্তটা বানানোর সময় মিক্সিতে ঘুরিয়ে তারপরে উনানে জাল দেব, তো তাহলে ভালো হবে। আর আমশক্ত খেতে তো আমি ভীষণই ভালোবাসি, কি বলবো, আমার একটা প্রিয় খাবার বলতে গেলে, আমি খুবই ভালোবাসি। তো তোমরা কারা কারা আমশক্ত খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো তোমাদের একটু দেখাচ্ছিলাম আমার আমশক্তটা কেমন হয়েছে, আমার আমশক্তটা অবশ্যই জানিও আমাকে, আমি জানি একদমই ভালো হয়নি। এখন তো আর বাইরে রোদ নেই, সেই জন্য আমি আমশক্ত ঘরে নিয়ে এসেছি, এখন ঘরে রেখে দেবো এটাকে ঢেকে। আর এই যে দেখো আমি আচার বানিয়েছিলাম, সেই আচারটা রয়েছে এখানে, আর এই যে হচ্ছে আমার আমশক্ত। আর এই যে দেখো আমার সেই জামাকাপড়গুলো আমি বাইরে থেকে তুলে এখানে রেখে দিয়েছিলাম, এই যে জামাকাপড়ের ঢিপিগুলোকে এখন আমি ভাঁজ করব। এই কদিন যা গরম দিচ্ছে তাতে আর কি বলবো, সবারই একদম অবস্থা খারাপ, মানুষজনের যেমন অবস্থা খারাপ তেমনি পশু পাখির গাছপালা সব কিছুরই অবস্থা খারাপ। তো তোমাদের বলবো একটু সবাই হচ্ছে একটু বেশি বেশি করে জল খেও, আর বাড়িতে কোথাও একটা যাদের বাড়িতে ছাদ আছে তারা একটু ছাদে জল রেখো একটা মাটির ভাড়ে, যাতে কোনো পাখি এসে জল খেতে পারে। আর যাদের বাড়িতে ছাদ নেই তারা বাড়িতে কোথাও একটা রেখো, যাতে কুকুর বেড়ালে একটু জল পায়, যাতে ওরাও একটু বাঁচে আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে আবার কোন নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।